হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু টেকলাইন বেরি। আপনারা নিশ্চয়ই ইন্ট্রো দেখে এতক্ষণে বুঝে গেছেন যে আজকে আমরা কী নিয়ে ভিডিওটা করতে যাচ্ছি। ওয়েল, ব্যাপারটা হয়েছে কি যে ল্যাপটপের মার্কেটের প্রাইসটি কিন্তু একটু আপরাইজিং, কিন্তু তারপরে কিন্তু আমরা কিন্তু ল্যাপটপের নেসেসিটিটা কিন্তু অলওয়েজ থেকেই যাই। তো আমার বা অন্যরাগের কাছে যখনই কোনো পিসি বা ল্যাপটপেরই যখন রিকোয়েস্ট আসে, তখন ল্যাপটপের ক্ষেত্রে আমরা দেখি বরাবরই 70K রেঞ্জটা না একটু বেশি সুইটেবল লাগে। তো আমি আর অন্যরা কাজ করলাম কি যে চল আমরা একটু টেকল্যান্ডে যাই, দেখি তো মার্কেটে 70K এর মধ্যে বেস্ট বেস্ট কী ল্যাপটপ আছে। সো আমরা আপনাদের জন্য ওই বেস্ট বেস্ট কিছু ল্যাপটপ পিক করলাম এবং আপনাদের সামনে ল্যাপটপগুলো হাজির করলাম। সো আজকে পুরো ভিডিও জুড়ে আমরা এই 70K এর বেস্ট পিক 4 ল্যাপটপস নিয়ে আলোচনা করব এবং দেখব কোন ল্যাপটপটা আগায় থাকে। সো আজকে 70K এর মধ্যে ল্যাপটপ চুজ করার সময় আমরা করলাম কি যে 4টা ব্র্যান্ডের 4টা ল্যাপটপ আপনাদের সামনে নিয়ে আসলাম। সো ল্যাপটপগুলো হলো এসারের এক্সটেন্সার, আসুসের ভিভোবুক গো, লেনোভোর আইডিয়াপ্যাড স্লিম 3 আর HP-এর 15S সিরিজ। এখন এই 4টা ল্যাপটপ আপনাদের সামনে আমরা দেখাবো যে এই ল্যাপটপগুলো কী কী ডেলিভারি দিচ্ছে আপনাদেরকে, এবং আমরা সায়েন্টিফিক্যালি আপনাদের সামনে এইটা দেখাবো যে ল্যাপটপগুলোর গিগ বেঞ্চ বেঞ্চ মানে মার্ক কেমন, তারপর বাকি পারফরমেন্স স্কোরগুলো কেমন, এগুলো দেখাবো। সো দ্যাট আপনাদের এটা ইজি হয় যে 70K এর মধ্যে আপনারা কী ল্যাপটপ পিক করবেন। সো চলুন চলে যাওয়া যাক আজকের মেইন ভিডিওতে। সো প্রথমে আমরা যে ল্যাপটপটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ল্যাপটপ ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ব্র্যান্ড, অ্যান্ড দ্যাট ইজ HP। অনেকেই কিন্তু ল্যাপটপ বলতে জাস্ট HP বোঝে, এইরকম কিন্তু পাগলা ফ্যান আছে HP। হ্যাঁ, সো প্রথমেই এর যদি মডেলটা বলি, মডেলটা হচ্ছে 15S 5344TU এবং এটার দামটা হচ্ছে 68,000 টাকা। সো বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে এইটা কিন্তু হচ্ছে প্লাস্টিক বিল্ড কোয়ালিটির, এবং এই রেঞ্জে আমরা যতগুলো ল্যাপটপ দেখবো তার কিন্তু মোস্টলি আমরা প্লাস্টিকই এক্সপেক্ট করতে হবে, এর কিন্তু বাইরে খুব একটা অপশন আমরা দেখি না। আর এই ল্যাপটপটার বিল্ড কোয়ালিটি কিন্তু অ্যাজ ইউজুয়াল HP যেরকম করে, সাদা মাথা অনেকটা ডিজাইন অ্যান্ড হচ্ছে ডুয়েল টোনার একটা ডিজাইন করেছে, এবং আইএপোর্সের অপশনের দিকে যদি তাকাই তখন দেখবো যে ডান পাশে এটার কিন্তু আছে Type-C, একটা মেমোরি স্লট আছে, একটা HDMI পোর্ট আছে এবং হেডফোন জ্যাক দিয়েছে, যেটা অবশ্যই ভালো, অনেক দরকারি। এবং বাম পাশে যদি আমরা তাকাই তখন দেখবো যে USB 3.2 ওরা 2টা আমাদের পোর্ট দিয়েছে। সো আমরা যদি এরপরে ডিসপ্লের দিকে তাকাই তাহলে কিন্তু বলতেই হবে যে এর ডিসপ্লের এই ভিউইং এক্সপিরিয়েন্স ওয়াজ নট দ্যাট। আমরা যখন এই ডিসপ্লেটা নিয়ে কাজ করেছি তখন আমাদের মনে হয়েছে যে এটা যে কয়েকটা আমাদের ল্যাপটপ আমরা পিক করেছি এটার মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে ওয়ার্স্ট ডিসপ্লে, টু বি অনেস্ট। অ্যান্ড 15.6 ইঞ্চি এর ফুল HD একটা ডিসপ্লে হওয়া সত্ত্বেও কিন্তু অলওয়েজ এই ডিসপ্লেতে একটা ইউএলইডি টোন ছিল, সাথে কিন্তু শিফটিং ইস্যু, একটু গ্লেয়ারিং ইস্যু, এসব কিন্তু লেগেই ছিল। সো আপনারা যদি মনে করেন যে এই ল্যাপটপটা দিয়ে একটু এডিটের কাজ করবেন তাহলে কিন্তু এই ডিসপ্লেটা আপনার জন্য না, কিন্তু আপনারা নর্মাল ইউসেজে এই ডিসপ্লেটা নিয়ে চালিয়ে নিতে পারবেন। এরপর আমরা যখন এই ল্যাপটপটার ভিতরের দিকে তাকালাম তখন দেখি যে এই ল্যাপটপটাতেই ইমপ্লিমেন্ট করা আছে Core i5-12-35U সিরিজের একটা প্রসেসর, এবং সাথে কিন্তু 8GB DDR4 র্যাম এখানে আপনারা পেয়ে যাবেন, সাথে IRIS Xe গ্রাফিক্স, ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আছে, এবং 512GB একটা SSD এটাতে ইমপ্লিমেন্ট করা আছে। এই তো গেল কাগজের কথাবার্তা। এরপর আমরা দেখি যে এইটার গিগবেঞ্চ স্কোর কেমন আসে। সো গিগবেঞ্চে আমরা এইটার স্কোর দেখলাম যে এইটা সিঙ্গেল কোরে মোটামুটি 2015 মতন স্কোর তুলেছে, এবং মাল্টি কোরে এইটার স্কোর এসেছে 6039 মতো, এবং এইটার গ্রাফিক্স ক্যালিব্রেটটা মাপার জন্য OpenCL করার পর আমরা দেখলাম যে এইটার স্কোর আসছে 7961। এরপর আমরা হচ্ছে এটার SSDটা একটু টেস্ট করলাম যে দেখি তো SSDটা কেমন পারফর্ম করছে। সো ক্রিস্টাল ডিস্ক মার্কে যখন আমরা এটার SSD টেস্ট করলাম তখন দেখলাম যে রিড স্পিড আসছে 3017 এবং রাইট স্পিড আসছে 2408 মতো। সো আমরা করেছি কি, আজকে আমরা প্রত্যেকটা ল্যাপটপের থার্মাল প্রফিসিয়েন্সিটাও মাপছি, কারণ এটা কিন্তু একটা ল্যাপটপের বাইংয়ের ক্ষেত্রেও কিন্তু এনাফ একটা মেজর একটা ইস্যু। সো আমরা যখন HP-র থার্মাল পারফরমেন্সটা চেক করলাম, ফার্স্টে করলাম কি Prime 95-এ একটা হচ্ছে টর্চার টেস্ট করলাম, এবং এখানে আমরা দেখি যে ল্যাপটপটা মোটামুটি 61°C আশেপাশে ফার্স্টে ওঠে, এরপর সেটা নেমে 59°C চলে আসে। বাট এখানে খুশি হওয়ার কোনো কারণ নাই, কারণ এরপর HP তাদের ক্লাসিক অ্যাপ্রোচে যায়। তো আমরা দেখি সেখানে HP মাত্র তাদের হচ্ছে পাওয়ার ইনটেকটা 14W-এ নামায় নিয়ে আসে, এবং ফার্স্টে 1.2 GHz থেকে কিন্তু আস্তে 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 1 GHz-এ নিয়ে আসে, যেটা কিন্তু মোটেও ভালো ব্যাপার না। এটা থেকে কিন্তু সহজেই বোঝা যায় যে ল্যাপটপটা কিন্তু আন্ডার প্রেশারে খুব একটা ভালো পারফর্ম করবে না। সো আমরা এরপর ভিভোবুক ফ্যানবয়দের জন্য নিয়ে আসলাম আসুসের ভিভোবুক গো 1504FA এই ল্যাপটপটা।
এই ল্যাপটপটা কিন্তু আমাদের যে কয়েকটা ল্যাপটপ আছে এর মধ্যে কিন্তু সবচেয়ে হ্যান্ডসাম টাইপের একটা ল্যাপটপ, এবং এটার দামটাও কিন্তু বেশ বেশি, মোটামুটি 71,000 টাকার আশেপাশে। তো এই ল্যাপটপটা যদি আমি বিল্ড কোয়ালিটি নিয়ে বলি, এটা কিন্তু প্লাস্টিক বিল্ড কোয়ালিটি, যদিও প্লাস্টিক বিল্ড কোয়ালিটি হলেও এটাতে কিন্তু আপনারা ক্রাফটম্যানশিপটা কিন্তু বেশ সুন্দর পেয়ে যাবেন, এবং এটার ডিজাইনটাও কিন্তু বেশ মিনিমাল টাইপের। এবং এটার আই পোর্টসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো যে এটার ডান পাশে আছে HDMI একটা পোর্ট, USB 3.2, টাইপ সি এবং হেডফোন একটা জ্যাক, এবং বাম পাশে আছে USB 2 এর একটা পোর্ট। ওয়েল, আমরা যে একটা ল্যাপটপ চুজ করেছি এর মধ্যে কিন্তু এটার আইওপোর্টসের অপশনটা একটু তুলনামূলক কম, সো এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। কিন্তু এরপর যখন আমরা এর ডিসপ্লের দিকে গেলাম তখন কিন্তু এটা একটু পুষিয়ে নেয়, সেটা হচ্ছে এটা কিন্তু HP-র থেকে কিন্তু বেশ ভালো গ্রেডের একটা ডিসপ্লে এটা প্রোভাইড করে। IPS ডিসপ্লে না হলেও IPS লেভেলের একটা ডিসপ্লে আমাদেরকে প্রোভাইড করে। এটাতে আমরা যখন কাজ করেছি শিফটিং ইস্যু বা গ্লেয়ারিং ইস্যু খুব বেশি পাইনি, এবং এটা দিয়ে কিন্তু মোটামুটি কাজ বাদ চালিয়ে নেওয়ার মতন, টুকিটাকি এডিট করার মতন ডিসপ্লে কিন্তু আমাদের আসুস প্রোভাইড করছে। এরপর আমরা এই ল্যাপটপের ভিতরে গেলে দেখি যে এই ল্যাপটপে আছে Ryzen 5 7520U সিরিজের প্রসেসর, এবং সবচেয়ে ভালো ব্যাপার হলো এটাতে কিন্তু আপনার প্রি ইনস্টল 16GB র্যাম পেয়ে যাবেন, যেটা কিন্তু এটাকে অনেক বেশি বুস্ট আপ করছে, এবং সাথে কিন্তু এটা 42 Wh একটা ব্যাটারি এটাতে আপনারা পেয়ে যাবেন। এই গেল কাগজের কথাবার্তা। এরপর যখন আমরা এটাকে Geekbench-এ বেঞ্চমার্কিং করলাম, দেখলাম যে এটা সিঙ্গেল করে 1363 স্কোর এবং মাল্টি করে 4055 মতো স্কোর পুশ করছে, এবং OpenCL-এ এটা স্কোর এসে দাঁড়াচ্ছে 4518 মতো। এরপর আমরা করলাম কি, এটার SSD-টাও একটু টেস্ট করলাম। সো ক্রিস্টাল ডিস্ক মার্কে যখন আমরা এটার SSD-টা টেস্ট করলাম তখন দেখলাম যে এটার রিড স্পিড 1731 মতো এবং রাইট স্পিড 1666 মতো। এরপর আমরা করলাম যে এটার থার্মালটা একটু টেস্ট করলাম। সো থার্মালে যখন আমরা এটাকে হচ্ছে Prime 95 দিয়ে টর্চার টেস্ট করলাম তখন দেখলাম যে এটা 95°C পর্যন্ত উপরে উঠছে, কিন্তু এটাতে কিন্তু কোনো থ্রোটেলের আমরা কোনো দেখা পাইনি। সো মোটামুটি আমরা বলতেই পারি যে এইটাতে টেম্পারেচার রাইজ করলেও খুব বেশি থ্রোটল বা এরকম আমরা দেখছি না, এবং এইটার কিন্তু পাওয়ার ইনটেকটা কিন্তু 20 Wh মতো ছিল। সো স্কোরগুলো দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে এটা কিন্তু স্কোরগুলো কিন্তু তুলনামূলকভাবে বেশ কম। আসলে আসুস যেটা করেছে সেটা হচ্ছে এটা উপর দিয়ে সব কিছু এত ভালো ভালো জিনিস দিতে যে ভিতরের জিনিসটাই একটু মনে গোলমাল করে ফেলেছে। ওয়েল, 7520U এই প্রসেসরটা কিন্তু 12th generation i5-গুলো থেকে কিন্তু বেশ ডাউনগ্রেডেডই একটা প্রসেসর, এবং আমরা যখন এটা মানে থার্মালটাও টেস্ট করতে গেলাম তখন দেখলাম যে এটা কনস্ট্যান্ট 95°C কিন্তু ছিল, যদিও কোনো থ্রটলিং করছে না, তারপরেও কিন্তু এটা মানে 95°C কনস্ট্যান্ট থাকে কিন্তু খুব একটা ভালো ব্যাপার না, এবং এটার পাওয়ার ইনটেকও কিন্তু ছিল 20 Wh আশেপাশে। সো বোর্ড কথা বলতে গেলে এটাই বলতে হয় যে আসুস বাইরের দিক দিয়ে ভালো একটা ডিসপ্লে, এই হচ্ছে ব্যাকলিট চিকলেটালা একটা কিবোর্ড, সব কিছু মিলে দিতে যে এটার ফান্ডামেন্টাল যে ভিতরের জিনিসগুলো আছে এটাতে একটু কস্ট কাটিং করে ফেলেছে, তো এইটাও কিন্তু খুব একটা ভালো জিনিস না বলতে গেলে। এরপর আমরা কথা বলবো আমাদের অনেক নস্টালজিক আইডিয়াপ্যাড সিরিজ নিয়ে, সেটা হচ্ছে Lenovo আইডিয়াপ্যাড Slim 3 High B2LK এই ল্যাপটপটা, এবং এইটার দামটা হচ্ছে 68,000 টাকার আশেপাশে। উইথ এই ল্যাপটপটার যদি আমি বিল্ড কোয়ালিটি নিয়ে বা ডিজাইনটা নিয়ে কথা বলি, ফার্স্টে বলতে হবে এইটার ডিজাইনটা আসলে Lenovo-র সেই ইউনিভার্সাল ডিজাইনটাই এটাতে ফুটপ্রিন্ট করা আছে, একদম সিম্পল Lenovo-র এইখানে একটা আর এখানে একটা, জাস্ট যে ডিজাইন মানে Lenovo যে ডিজাইনে থাকে ওই ডিজাইনটাই এখানে ইমপ্লিমেন্ট করা আছে, এবং বিল্ড কোয়ালিটিটা প্লাস্টিক বিল্ড কোয়ালিটি, সো বিল্ড কোয়ালিটি নিয়ে খুব বেশি কিছু বলার নেই। এরপর এই ল্যাপটপের আইওপোর্টসের দিকে তাকালে দেখা যায় যে ডান পাশে আছে USB 3.2 এর একটা স্লট, এবং একটা মেমোরি স্লট ওরা দিয়েছে যেটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার, এবং বাম পাশে আছে USB 3.2 এর আরেকটা স্লট এবং HDMI পোর্ট আর হচ্ছে টাইপ সি, এবং সাথে ওরা হেডফোন জ্যাকটাও দিয়েছে। এবং এরপর যখন আমরা ডিসপ্লের দিকে তাকালাম তখন আমরা একটু হতাশই করেছে, 15.6 inch এর ফুল HD ডিসপ্লে হলেও এটা কিন্তু TN প্যানেলের একটা ডিসপ্লে, এবং এটার কোয়ালিটিটা কিন্তু অনেকটাই HP-র মতোই, এখানেও কিন্তু শিফটিং ইস্যু, গ্লেয়ারিং ইস্যু, এইসব ইস্যু হালকা পাতলা ছিলই, যদিও HP থেকে স্লাইট বেটার, তারপরেও এটা কিন্তু ভিউইং এক্সপিরিয়েন্স আমাদের খুব একটা ভালো দেয়নি। এই ল্যাপটপটিকে পাওয়ার আপ করার জন্য এখানে কিন্তু 47 Wh একটা ব্যাটারি ইমপ্লিমেন্ট করা আছে, সাথে কিন্তু এটার মাসেল পাওয়ার হিসেবে এখানে আছে 12th generation Core i5 12 450H এই প্রসেসরটা, এবং এখানে 8GB DDR5 একটা র্যাম ইনস্টল করা আছে। সো মোটামুটি কিন্তু স্পেক ওয়াইজ এটা কিন্তু বেশ ডিসেন্টিভ লাগছে। সো এরপর আমরা এটার পারফরমেন্স মেজার করার জন্য যখন আমরা বেঞ্চমার্ক টেস্ট করলাম তখন দেখলাম যে এটা Geekbench-এ সিঙ্গেল করে 2217 এবং মাল্টি করে 6693 মতন স্কোর পুশ করছে,
এবং ওপেন সিএলএ এটা 8133-এর মতো স্কোর পুশ করছে। এরপর আমরা এটার এসএসডিটাও আপলাম এবং সেখানে আমরা দেখলাম এটার রিড স্পিড 4301 এবং রাইট স্পিড 1827-এর মতো। সো মোটামুটি সব স্পিডটি কিন্তু আমাদের বেশ ডিসেন্টই লাগলো। এরপর আমরা এটার হচ্ছে একটু টেম্পারেচার পারফরমেন্সটা একটু মেজার করি, চলেন। সো এটাকে যখন আমরা প্রাইম 95-এ টর্চার টেস্ট করলাম তখন দেখলাম যে এটা টেম্পারেচার 62°C-এর আশেপাশে ওঠানামা করছে এবং এটা পাওয়ার ইনটেক 18 ওয়াট ছিল এবং মোটামুটি 1.3 GHz-এর আশেপাশে কিন্তু ওঠানামা করছিল। সো লেনোভোর আইডিওলজি অনুযায়ী এটা কিন্তু মোটামুটি বেশ ডিসেন্টই একটা পারফরমেন্স প্রোভাইড করেছে। সো আমরা ওভারঅল যদি স্পেকটেক সব কিছু দেখি সব মিলে কিন্তু এটা ভালো, কিন্তু এটা এক জায়গায় একটু খারাপ কাজ করেছে, সেটা হচ্ছে এটা র্যামটা কিন্তু আপগ্রেডেবল করা সিস্টেম রাখে নাই। বাট এই সিস্টেমটা রাখলে খুব ভালো হতো, কারণ হচ্ছে র্যাম আপগ্রেড করা কিন্তু অনেক সময় নেসেসারি হয়ে পড়ে। সো লেনোভো এই জিনিসটা কিন্তু দিলেই পারে। এরপর আমরা এসারের এক্সটেন্সার সিরিজ নিয়ে কথা বলবো, উইচ ইজ EX215। ওয়েল, এটা কিন্তু আমাদের যে কয়েকটা ল্যাপটপ আছে এর মধ্যে এটাই কিন্তু একমাত্র 14-ইঞ্চ ল্যাপটপ এবং এটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট রিডার আছে। সো এটার কিবোর্ডটা ব্যাকলিক চিকলিক নেই, বাট ফিঙ্গারপ্রিন্ট রিডার দিয়েছে, উইচ ইজ আ গুড ইমপ্লিমেন্ট বলতে হবে। এবং সাথে যদি এটার বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে হয় তাহলে বলতে হবে এটা প্লাস্টিক বিল্ড কোয়ালিটি, কিন্তু এটার কিন্তু বিল্ড কোয়ালিটিটা বাকিগুলোর থেকে সবচেয়ে বেশি স্টাইডি ছিল এবং ডিজাইনটাও বেশ মিনিমাল। সো বেশ সুন্দর একটা ডিজাইন ইমপ্লিমেন্ট করেছে, গুড জব এসার। এরপর আমরা যদি এটার আইও পোর্টসের দিকে তাকাই তাহলে দেখবো যে ডান পাশে আছে USB 3.2 এবং একটা হেডফোন জ্যাক ওরা ইমপ্লিমেন্ট করেছে এবং বাম পাশে একটা ইথারনেট পোর্ট দিয়েছে, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটা HDMI পোর্ট দিয়েছে, USB 3.2-এর দুইটা পোর্ট দিয়েছে এবং থান্ডারবোল্ট 4-এর টাইপ সি দিয়েছে। ওয়েল, এটা কিন্তু আমাদের যে কয়েকটা ল্যাপটপ আছে এর মধ্যে কিন্তু এটার আইও পোর্টসের অপশন এবং ভ্যারিয়েবল কিন্তু বেশ ভালো এবং এটা কিন্তু অনেক নেসেসারিও বটে। এরপর আমরা যখন এর ডিসপ্লে সেকশনে গেলাম তখন দেখলাম যে এসআর সবচেয়ে বড় ওদের বাজিমাতটা এই ডিসপ্লেতেই করেছে। ওয়েল, এটা কিন্তু একটা IPS গ্রেডেড ডিসপ্লে এবং আমরা যে কয়েকটা ল্যাপটপ পিক করেছি এর মধ্যে এটা কিন্তু অনলি IPS ডিসপ্লে। সো এটার কালার অ্যাকুরেসি বলে বা কন্ট্রাস্ট বলে বা শার্পনেস বলে সব ক্ষেত্রে কিন্তু এটার ডিসপ্লে আমাদের অনেক স্যাটিসফাইড করেছে এবং কোনো শিফটিং ইস্যু বা গ্লেয়ারিং ইস্যু খুব বেশি পায়নি। সো আপনারা যারা টুকিটাকি এডিটিংয়ের কাজ করবেন বা যে কোনো কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু এই ডিসপ্লেটা আপনাদেরকে বেশ ভালো একটা সার্ভ করে দিবে। সো মোটামুটি আমাদের এটা বলতে হবে যে আমরা যে কয়েকটা আজকে ল্যাপটপ পিক করেছি এর মধ্যে কিন্তু এসআরই কিন্তু আমাদের সবচেয়ে ভালো ডিসপ্লে প্রোভাইড করছে। ওয়েল, এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি 70,000 টাকায়। ওয়েল, এসআরের এই ফ্যাবুলাস ডিসপ্লেকে পাওয়ার আপ করছে 50 Wh-এর একটা ব্যাটারি এবং যদি আমি এর মাসল পাওয়ার নিয়ে কথা বলি তাহলে এটাতে ইমপ্লিমেন্ট করা আছে Core i5-এর 12th generation-এর 1240p এই প্রসেসরটা এবং এখানে আছে 8GB DDR4। এইটার সবচেয়ে ভালো ব্যাপারটা কি, এখানে আপনারা র্যাম SSD দুইটাই আপগ্রেড করে নিতে পারবেন, যেটা কিন্তু খুবই ভালো আপগ্রেডেশনের একটা অপশন ওরা রেখেছে। এরপর আমরা যখন এটার একটু প্র্যাকটিক্যাল সায়েন্টিফিক ব্যাপারে গেলাম, অর্থাৎ আমরা যখন এটাকে বেঞ্চ পার্ক করলাম তখন দেখলাম যে এটা গিগ বেঞ্চে সিঙ্গেল করে 2105 এবং মাল্টি করে 5291-এর মতন স্কোর পুশ করে এবং ওপেন সিএলএ এসে এটা 8928-এর মতো স্কোর পুশ করে। ওয়েল, এটার এসএসডির ক্যালিবারটা মাপার জন্য এটাকে যখন আমরা ক্রিস্টাল ডিস্ক মার্কিং দিলাম তখন দেখলাম যে রিড স্পিড মোটামুটি 3408 এবং রাইট স্পিড 3037-এর মতো ছিল। সো স্কোরগুলো কিন্তু বেশ ভালোই ডিসেন্টই আমাদের কাছে লেগেছে। চলুন দেখা যাক এবার এটার টেম্পারেচার কেমন পারফরমেন্স ধরে রাখে। সো আমরা এটাকে প্রাইম 95-এ টেস্ট করলাম তখন দেখলাম যে এটা পিকে 75°C-এর মতো হচ্ছে পুশ করছিল এবং তখন কিন্তু পাওয়ার ইনটেকটা মোটামুটি 24 Wh-এর মতোই ছিল এবং 2 GHz-এর মতো আশেপাশে এটা ধরে রাখছিল। সো সব মিলে কিন্তু আমাদের বেশ ডিসেন্টই লেগেছে এই এসআরের এই ল্যাপটপটা। সো এই চারটা ল্যাপটপের আলোচনা শেষে আমরা এখন করবো কি, এই চারটা ল্যাপটপের একটা লো টু হাই একটা র্যাঙ্কিং দেবো। এটা আমাদের পার্সোনাল র্যাঙ্কিং, সো দ্যাট আপনাদের এই বাজেটের মধ্যে ল্যাপটপ পিক করতে ইজি হয়। যদি এটা যার যার পার্সোনাল মানে প্রিফারেন্সের ব্যাপার যে কে কোন ল্যাপটপ নেবে, বাট এই মানে র্যাঙ্কিংটা আমরা নিজেরাই পার্সোনাল থেকে করছি। সো আমাদের ক্ষেত্রে আমাদের জানার মতো সবার লাস্টে ছিল HP ল্যাপটপটা। বাট HP ল্যাপটপের বিল্ড কোয়ালিটি ওয়াজ ওকে, বাট এইটাকে লাস্টে রাখার কারণটা হচ্ছে এটার ডিসপ্লেটা। ডিসপ্লেটা আমাদের এই কয়েকটা ল্যাপটপের মধ্যে সবচেয়ে ওয়াজ ছিল, এটা কিন্তু বলতেই হবে। সবসময় একটা ইয়ারলিশ একটা টোন ছিল এই ল্যাপটপ ডিসপ্লের মধ্যে এবং যখন আমরা এইগুলো শেষে যখন পারফরমেন্স সেক্টরে গেলাম তখন দেখলাম যে এটার টেম্পারেচারও কিন্তু ম্যানেজমেন্টটা খুব বেশি ভালো ছিল না, অনেক বেশি থ্রোটল করছিল, যেটা কিন্তু খুবই মানে খুব একটা ভালো জিনিস না। এবং এইটার কিন্তু ব্যাটারিটাও কিন্তু 41 Wh-এর একটা ব্যাটারি, যেটা কিন্তু এই কয়েকটা ল্যাপটপের মধ্যে সবচেয়ে কম ব্যাটারি ছিল।
এরপর 3 নম্বরে আমরা যে ল্যাপটপটা পিক করেছি সেটা হচ্ছে লেনোভো এই ল্যাপটপটা। এই ল্যাপটপের কিন্তু মাসেল পাওয়ারটা কিন্তু বেশ ভালো ছিল এবং এটার কিন্তু যে আমরা পারফরমেন্স স্কোরগুলো দেখেছি সেটাও কিন্তু বেশ ভালো এবং ডিসেন্ট। বাট একটা ল্যাপটপের কিন্তু জাস্ট মাসেল পাওয়ারটা কিন্তু সব না। এই ল্যাপটপটা 3 নম্বরে দেওয়ার কারণটা হচ্ছে এটার ডিসপ্লে, এটা একটা টিএন প্যানেলের ডিসপ্লে ওরা প্রোভাইড করেছে যেটা কিন্তু নট আপ টু দ্য মার্ক অবভিয়াসলি। এবং সেকেন্ড যে রিজন সেটা হচ্ছে এটার র্যাম নট আপগ্রেডেবল। ওয়েল, 8 জিবির একটা র্যাম দিয়ে কিন্তু এই টাইমে চলাটা কিন্তু বেশ মুশকিল। এবং এখানে যদি আমরা ইচ্ছা থাকে যে 8 জিবি থেকে একটু আপগ্রেড করে নেবো সেটারও কিন্তু অপশনটা এই লেনোভো রাখেনি। সো এইটাই রিজন এটাকে 3 নম্বরে দেওয়ার। ওয়েল, 2 নম্বরে আমরা রেখেছি এই আসুস ভিভো গো 15 এই ল্যাপটপটাকে। ওয়েল, এই ল্যাপটপটা 2 নম্বরে রাখার কারণ কী? ওয়েল, লেনোভো যেই কারণে 3 নম্বরে আছে ঠিক তার উল্টো কারণে এটা কিন্তু 2 নম্বরে আছে। অর্থাৎ এটা আমাদের একটা টেইলর্ড এক্সপিরিয়েন্স দিলেও এটা কিন্তু আমরা মাসেল পাওয়ার নিয়ে খুব একটা স্যাটিসফাইড হতে পারি নাই। এখানে কিন্তু আমরা দেখি যে খুব ভালো একটা বিল্ড কোয়ালিটি দিয়েছে, ব্যাকলিট চিকলেট আছে, এটার কিন্তু ভালো একটা ডিসপ্লেও আছে। কিন্তু যখন আমরা এটার হার্ডওয়্যার পারফরমেন্সের দিকে যাই তখন দেখি যে আমাদের গিগবেঞ্চ স্কোর খুব একটা বেশি স্যাটিসফাই করতে পারেনি। তারপর আমরা যখন এটা টেম্পারেচারটা টেস্ট করলাম তখন দেখলাম যে এটা থার্মাল সাস্টেইনটা থাকলেও টেম্পারেচার দেখাচ্ছে খুব বেশি ছিল, যেটা কিন্তু অবশ্যই ভালো একটা ব্যাপার না। এবং এটার আইওপোর্টসের অপশনটাও কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য ল্যাপটপ থেকে কম ছিল। সো সব মিলে আমাদের এই ল্যাপটপটাকে 2 নম্বরে রাখতে হয়েছে। আর হ্যাঁ, এই ল্যাপটপে কিন্তু আপনারা 16 জিবি প্রি ইনস্টল র্যামও পেয়ে যাবেন, যেটা কিন্তু DDR5, যেটা কিন্তু আপনাদের লং রানে বেশ ভালো হেল্প করবে। সো এই ল্যাপটপটা কিন্তু টেইলর্ড এক্সপিরিয়েন্স খুব ভালো দিলেও দেখা যাচ্ছে আমাদের হার্ডওয়্যার পারফরমেন্স দিয়ে খুব একটা স্যাটিসফাই করতে পারেন। সো সবার ফার্স্টে 1 নম্বরে আমরা যে ল্যাপটপটা রেখেছি সেটা হচ্ছে এসারের এক্সটেন্সার। ওয়েল, এই ল্যাপটপটা কিন্তু আমাদের এই বাজেট রেঞ্জের মধ্যে যা যা আছে সবই কিন্তু টিকমার্ক করে। এই ল্যাপটপটার কিন্তু আমরা একটা ভালো বিল্ড কোয়ালিটি পেয়ে যাচ্ছি, সাথে কিন্তু এটার আইওপোর্টসের অপশনও কিন্তু বেশ ভালোই আছে। যদিও এখানে কিন্তু আমাদের কার্ড রিডার স্লটটা দেয়নি, কিন্তু তারপরও এখানে কিন্তু আপনারা ইথারনেট পোর্ট পেয়ে যাবেন। আর আইওপোর্টস কিন্তু পোর্টেবিলিটি বাড়াতে কিন্তু বেশ ভালোই হেল্প করে। এরপর এইটাতে আপনারা একটা ভালো গ্রেডের IPS ডিসপ্লে পেয়ে যাবেন, যেটা কিন্তু অবশ্যই একটা বড় প্লাস পয়েন্ট। এবং সাথে এখানে আপনারা পেয়ে যাবেন 50 Wh একটা ব্যাটারি, যেটা কিন্তু এটা আপনাকে রানেও লং রানেও একটা বেশ ভালো হেল্প করবে। সো এই ল্যাপটপটা কিন্তু আমাদের বেশ ভালো একটা পারফরমেন্স দিয়ে যাচ্ছে, বেশ ভালো একটা টেইলর্ড এক্সপিরিয়েন্স দিয়ে যাচ্ছে, সবই দিয়ে যাচ্ছে এই বাজেটের মধ্যে। এবং আমাদের বলতে হবে যে এই বাজেটের মধ্যে এসার হ্যাজ ডান আ ভেরি গুড জব, এবং এইটা কিন্তু বেশ অ্যাপ্রিসিয়েটেবল। তো এসার এক্সটেন্সাই হলো আজকের উইনার। সো এটাই ছিল আজকে আমাদের 70K ল্যাপটপসের র্যাঙ্কিং, এবং আমরা সমস্ত বেঞ্চমার্ক করে টোরে দেখালাম যে আমাদের কাছে কোন ল্যাপটপগুলো ভালো লেগেছে। বাট এরপরও ল্যাপটপ কিন্তু যার যার পার্সোনাল প্রিফারেন্সের ব্যাপার। যেমন যদি আমি আমার কথাই বলি, আমার বাবার কিন্তু 12 বছর পুরানো একটা HP-র ল্যাপটপ আছে। সো সে যদি এখন আরেকটা ল্যাপটপ কিনতে যায় সে কিন্তু সবার ফার্স্টে আগে HP-র কথাই জিজ্ঞেস করবে। তো আপনারা কে কোন ল্যাপটপ চুজ করবেন কমেন্ট বক্সে কিন্তু জানাই দিতে পারেন। আর অনুরাগ, তুমি হলে পার্সোনালি কোন ল্যাপটপ চুজ করতা? তো এই ছিল আজকের ভিডিও। আর আপনারা একটা কাজ করে ফেলেন, সেটা হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে যেটার নাম হচ্ছে টেকোলিক বাংলাদেশ, তার হচ্ছে লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই গ্রুপে আপনারা ঝটপট অ্যাড হয়ে যান। কারণটা হচ্ছে এই ল্যাপটপ এই গ্রুপে কিন্তু আপনারা আমাদের জন্য যত প্রকার সাজেশন আছে সব কিছু জানাতে পারেন, আমরা কী কী ভিডিও করবো এরকম টাইপের ভিডিও আরও চান কিনা এটা সাজেশন দিতে পারেন, আমাদের সাথে আড্ডা দিতে পারেন, আপনার কোনো যদি সমস্যা হয় সেটাও আস করতে পারেন। তো এই গ্রুপে ঝটপট অ্যাড হয়ে যান। আর এই ভিডিওর জন্য হচ্ছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো মাস্ট, কারণ হচ্ছে এগুলোই আমাদের এগিয়ে নিয়ে যায়। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততদিনের জন্য গুড বাই।